এ কে ইলেকট্রনিক্স লাভ চ্যানেলটিতে সবাইকে স্বাগতম আশা করি বন্ধু সবাই ভালো আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন একটি আইপিএস এটা বাংলা তৈরি করা হয়েছে তো এটার ভিয়ে হলো এক হাজার ভিএ এই আইপিএসটিতে একটি সমস্যা দেখা দিয়েছে সেই সমস্যাটি হলো আপনাদের এরকম সমস্যা হতে পারে আমার মতো এটাতে সমস্যা ছিল বারবার ট্যান্ডিস্টারগুলো কেটে যেত এবং যখন বিদ্যুৎ আসতো তখন শুধু বেটারি থেকেই এটা চলতো কারেন্টে আর চলতো না মানে অটো যে কাঠটা সেই কাঠটা কিন্তু হতো না তো যাদের অটো কাট হবে না শুধু বেটাইতে চলবে অথবা যাদের কারেন্টে চলবে আর বেটাইতে চলবে না অটোকাট হবে না তারা মূলত কি কী সমস্যা আপনারা ফেস করবেন আর কোন কোন জিনিসগুলো চেঞ্জ করবেন তো আমি এখানে যে দেখতে পাচ্ছেন সবগুলো ট্যান্ডেস্টার মেপে দেখছিলাম যে কিছু কিছু ট্যান্ডেস্টার কেটে গেছে আর এটাতে আরও একটি সমস্যা হয়েছে যে বারবার এই আউটপুটগুলো কেটে যেত সেগুলো কাটার যে দায়ী সেটা আমি বলছি এখানে যে হিটসিং দেখছেন হিটসিং যদি নর্মাল হয় আর অথবা যদি আপনাদের এখানে একটি ফ্যান থাকবে কুলিং ফ্যান এটা যদি কখনও খারাপ হয়ে যায় তাহলে কিন্তু বারবার ট্যান্ডেস্টারগুলো কেটে যাবে তাই এটাতে ফ্যানও খারাপ ছিল ফ্যানটা কিছুক্ষণ পর জাম হয়ে যেত তারপর কিন্তু আবার চলতো এই কারণে কিন্তু আউটপুটটি আউটপুটের যে ট্যান্ডেস্টারগুলো আছে কারেন্ট তৈরি করে এগুলো নষ্ট হয়ে যেত দেখতে পাচ্ছেন একটি সামনে ফ্যান এই ফ্যানটাতে সমস্যা ছিল যে কিছুক্ষণ চলার পর জাম হয়ে যেত যখন অতিরিক্ত লোড পড়তো তখন কিন্তু এই যে আইসিগুলো গরম হয়ে যেত অতিরিক্ত গরমের ফলে আইসিগুলো বারবার কেটে যেত আর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আউটপুট হয় এখান থেকে যখন আমার কারেন্ট আসে তখন কিন্তু আসলে কারেন্ট দিয়ে চলে না ব্যাটারি দিয়ে চলতে থাকে এটা হলো অটো কার্ডের জন্য এই জন্য আমি দুইটা রিলে চেঞ্জ করছি অতএব অটো কার্ড যদি না হয় দুইটি রিলে চেঞ্জ করবেন আর ক্যান্ডেশটা বারবার কাটারগুলো বারবার কাটারগুলো কারেন্ট হলেও অতিরিক্ত হিট হয়ে যায় অথবা হিরসিং দুর্বল আর না হয়তো ফ্যানটা ভালোভাবে চলে না হ্যাঁ এরকম সমস্যা আপনাদের পড়তে পারেন তো আজকে এই পর্যন্ত দেখাবে নতুন ভিডিও নিয়ে আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আর প্রতিদিন সিএটি টিভির ভিডিও পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ